দেখাবো। খুব সুন্দর মাছ, মাছের মধ্যে রুই, বেশ টাটকা লাগছে। এটা কেটে নিব, এটা দেখছেন বন্ধুরা, এটা সেই মাটির আলু, মাটিতে থাকে, সেখানটায় জল আছে, তো এখন সেখানে দেখাতে পারবো নি, পরে তখন শুকনা হোক, শুকনা হলে নিয়ে যাব, সেখানে দেখাবো যে জায়গাটায় তাড়ছি ওইটা দেখাবো। দেখছেন এইরকম, ওই যে মাটির আলু আজ রান্না হবে, টাটকা আলু তেড়ে আনছি, একবার টাটকা দেখছেন তো, জল আছে, জলের জন্য দেখাতে পারলাম নি, এবার কেটে নি। একদম টাটকা মাছটা, কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, এবারে নুনটা দিয়ে দেবো, দিয়ে মাখিলুম। পেঁয়াজটা কেটে নেই, টাটকা টাটকা পেঁয়াজ কুচি নিচ্ছি, কাঁটা লঙ্কা দিতে হবে তরকারি। গোটা গরম মশলাটা দিয়ে দিই, দারচিনি, এলাচ, লবঙ্গ, ধনেটা দিলাম, হয়ে গেছে ভাজা, ধনে গোটা দানা দিই। গরম মশলা দিচ্ছি, এটা ধনা, এটা জিরা, শুকনো কলাই ভাজা হয়েছে, এবারে বেটে নিই, এটাকে করে নিয়ে এটা মশলা হয়েছে, এবারে তুলে নেই ভালোই টাটকা আছে মাছটা, খুব সুন্দর। আলুগুলো ভেজে নিই, আদাটা একটু ছেঁচে নেই, বাটবো নি, পুরো ছেঁচবো, ছেঁচে এমনি দিয়ে দেবো, ওই জন্য একটু দেরি করে বাটছি। তেল, তেজপাতা দিলাম, লঙ্কা দিলাম, পেঁয়াজ আর লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, নুন, ভাজা ভাজা হয়ে গেল, মশলা দিব, মোড়া
অনেকক্ষণ ফুটে গেছে এবারে মাছগুলো সব দিয়ে দিই হয়ে গেল তরকারি দিয়ে দিই ভেজে যেটা বাটছি ওইটা দিয়ে দিই ও কি সুন্দর গন্ধ বেরাচ্ছে খুব ভালো গন্ধটা যা লাগছে গরম গুলাই যেন খেয়েলি খুব সুন্দর গেছে নামিলে কেমন লাগছে ভালো লাগছে খুব সুন্দর যা গন্ধটা বেরাচ্ছে ওটাই খাওয়া হয়ে যাবে ভালো লাগছে না বলছি ভালো লাগছে নি খুব সুন্দর রান্না হয়েছে খুব ভালো লাগছে মাছের থেকে আলু দিয়ে খাই দেবো আমার খুব সুন্দর লাগছে মাছ টাটকা না তার জন্যে বেশ ভালো লাগছে খাওয়া আলু দিয়ে বলো দানাটা এই আলুটা মাছটা হয়েছে যেন খুব সুন্দর খেতে খাবারগুলো সিদ্ধ হয়েছে বেশ বন্ধুরা এই যে রান্নাটা দেখলেন টানছি আপনারাও দেখছেন আপনারা তো খাননি আমরা খাচ্ছি খুবই ভালো এই আলুটা যদি আপনারা কোথাও যদি লাগানো আছে এনে খাবেন না হয় বাজার থেকে কিনে হলেও খাবেন খুব সুন্দর লাগবে মাছ দিয়ে খাবেন ভালো রে ভালো মিলবে তো না তো